আসসালামু আলাইকুম বিডি টুডের স্পোর্টস নিউজে আপনাকে স্বাগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ লিটনের সেঞ্চুরি আর মুশফিকের ছিয়াশি রানে তিনশো ছয় রানের পুঁজি পায় বাংলাদেশ জয় এসেছে আটাশি রানে ম্যাচটি চট্টগ্রামের জহর আহমেদের চৌধুরী স্টেডিয়ামে বসে দেখেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আফগান ইনিংসের শেষের দিকে মাহমুদুল্লার বলে মুজিবুর রহমানের একটি অসাধারণ ক্যাচ নেন বদলি ফিল্ডার মাহমুদুল হাসান জয় ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে জয়ের সেই ক্যাচের প্রশংসা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আমি জানি আমরা সকলেই খুশি সারা দেশের মানুষই খুশি মাননীয় প্রধানমন্ত্রী আজকে খেলার জন্য পাঁচবার ফোন করেছেন আপনি চিন্তা করতে পারেন টিভির সামনে সারাক্ষণ বসেছিলেন তিনি বিসিবি সভাপতি বলেন প্রথমে যখন খেলা শুরু হলো তখন প্রধানমন্ত্রী বলেছেন খুব ভালো খেলছে তারপর লিটনের সেঞ্চুরির পর কনগ্র্যাচুলেট করলেন লিটন মুশফিক দুজনকেই শেষে বললেন যে ক্যাচটা ধরল জয় ওকে পুরস্কার দিতে হবে এত সুন্দর ক্যাচ ধরেছে সে পুরো খেলাটা প্রধানমন্ত্রী দেখেছেন এবং উপভোগ করেছেন এতে আমরা অত্যন্ত খুশি ধন্যবাদ সবাইকে